আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম মাই ডিয়ার লার্নার্স তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটা প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্লাস নিয়ে এই ক্লাসে আমি তোমাদেরকে লোডশেডিং প্যারাগ্রাফটা শেখানোর চেষ্টা করব। পাশাপাশি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছে একটা লাইট জ্বলছে কিন্তু একটা ল্যাম্প পোস্টে একটা লাইট জ্বলছে যদি এই লাইট বা এই সাইডের যে বিদ্যুতের লাইনগুলো রয়েছে সেগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কিন্তু এটাকে কি বলে এটাকে বলে বিদ্যুৎ বিভ্রাট যখন কর্তৃপক্ষরা তাদের উৎপাদনের স্বল্পতার কারণে বিভিন্ন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় তখন কিন্তু সেটা হচ্ছে এই লোডশেডিং হয়ে যায় লোডশেডিং অর্থ বিদ্যুৎ বিভ্রাট তো আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফটার এ টু জেড বুঝায় দেওয়ার চেষ্টা করতেছি তো চলে যাচ্ছি মূল পাড়া দিকে লোডশেডিং মিনস দ্য ডিসকন্টিনিউশন অফ দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি অন সার্টেন লাইনস বিদ্যুৎ বিভ্রাট অর্থ বিদ্যুতের সরবরাহের অচলমানতা কয়েকটি নির্দিষ্ট লাইনে বা সংযোগে ইট ইজ এ গ্রেট প্রবলেম ফর আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা নাও এ ডেস ইট হাজ বিকাম এ রেগুলার অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি আজকাল আমাদের দেশে এটা একটা নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে দেয়ার আর সাম কজেস বিহাইন্ড লোডশেডিং লোডশেডিংয়ের পিছনে কিছু কারণ রয়েছে লেস প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন কজ অফ ইট বিদ্যুতের উৎপাদনের কমতি এর প্রধান কারণ ইলিগাল কানেকশন ইজ অ্যানাদার কজ অফ ইট অবৈধ সংযোগ এর কিন্তু অন্য আরও একটা কারণ সিস্টেম লস ইজ অলসো রেসপন্সিবল ফর ইট সিস্টেম লসও এর জন্য দায়ী এরপরে ইট অ্যাফেক্টস দ্য হোল কান্ট্রি এটা পুরো দেশকে প্রভাবিত করে হাউজেস শপস হসপিটালস মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর অ্যাফেক্টেড বাই ইট ঘর বাড়ি দোকানপাট হাসপাতাল কলকারখানা এগুলোর দ্বারা প্রভাবিত হয় দ্য রানিং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর স্টপড চলমান মিল কলকারখানা বন্ধ হয়ে যায় সো প্রোডাকশন ইজ হ্যাম্পার্ড তাই উৎপাদন ব্যাহত হয় দ্য অপারেশন অফ এ সিরিয়াস পেশেন্ট ইজ স্টপড ফর লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটা গুরুতর রুগীর অপারেশন বন্ধ হয়ে যায় সো মেনি পেশেন্টস ডাই অন দ্য অপারেশন থিয়েটার তাই অনেক রুগী অপারেশন থিয়েটারে মারা যায় স্টুডেন্টস ক্যান নট স্টাডি অ্যাট নাইট শিক্ষার্থীরা রাত্রে পড়তে পারে না যদি বিদ্যুৎ চলে যায় তো অন্ধকার হয়ে যাবে কিন্তু অন্ধকার হলে তারা আর পড়তে পারবে না এরপরে কি করে দেখো দ্য ফুডস ক্যাপ্টিন দ্য রেফ্রিজারেটর গেট রোটেন হিমাগারে বা ফ্রিজে রাখা খাদ্যগুলো নষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি লোডশেডিং ইজ এ গ্রেট প্রবলেম প্রকৃতপক্ষে বিদ্যুৎ বিভ্রাট একটি বড় সমস্যা দিস প্রবলেম শুড বি সলভ এনি হ্যাও যে কোনোভাবে এই সমস্যাটির সমাধান করতে হবে দ্য গভর্নমেন্ট শুড সেট আপ মোর পাওয়ারফুল পাওয়ার স্টেশ হাউজেস সরকারের উচিত অনেক শক্তিশালী পাওয়ার হাউস তৈরি করা পিপল শুড ইউজ ইলেকট্রিসিটি প্রপারলি লোকজনের উচিত সঠিকভাবে এই বিদ্যুতের ব্যবহার করা ইলিগাল কানেকশন বি রিমুভড অবৈধ সংযোগ বন্ধ করে দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের জন্য আমার ইংলিশ আজই ইউটিউব চ্যানেলে অনেক অনেক রাইটিং পার্টের ক্লাস তৈরি করে দিচ্ছি অনেক সহজ ভাষায় যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় কাজে লাগবে পাশাপাশি দু হাজার পঁচিশ সাল থেকে আবারও চালু হবে সেই পূর্বের পড়াশোনার মতো সিস্টেম তো আমাদের সেই জন্য কিন্তু প্রচুর রাইটিং পার্ট পড়তে হবে সিলেবাস থাকবে সিলেবাসের সমস্ত রাইটিং পার্টগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আগেই পাশাপাশি আরও দিব যেগুলো তোমাদের সিলেবাসে দরকার হয় বা পড়ার জন্য দরকার হয় তো বন্ধুরা প্রত্যেকেই আমার ইংলিশ আজই আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তোমাদের প্রত্যেককেই আমি হেল্প করবো ইনশাআল্লাহ সবাই জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ